বন্ধুরা, আপনি কি কখনো ভুতুরে বিমানের কথা শুনেছেন? আর যদি না শুনেন তাহলে ইস্টার্ন এয়ারলাইনের ফ্লাইট 401 সম্বন্ধে জানেন না। ফ্লাইট 401 ভুতুরে বিমান বলা হয়। আর আসলে কেন এরকম বলা হয় এটি জানার জন্য এই ভিডিওকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো এই কথা শুরু হয় 29 ডিসেম্বর 1972 সালে। ইস্টার্ন এয়ারলাইনের ফ্লাইট 401 163 জন যাত্রী এবং 13 জন ক্রু মেম্বার নিয়ে রাত্রি 9:20 নিউ ইয়র্কের জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লোরিডার মায়ামি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। এই সময় বিমানে পাইলটের ভূমিকায় ছিলেন 55 বছর বয়সী বব লুফ্ট, যে ছিল একজন দক্ষ পাইলট এবং তার প্রায় 29,700 ঘন্টার বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। এবং তার কো পাইলটের ভূমিকায় ছিলেন 39 বছর বয়সী স্টক স্টিল, তার প্রায় 5,800 ঘন্টার বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। এর সাথে ফ্লাইট ইঞ্জিনিয়ারের ভূমিকায় ছিলেন 51 বছর বয়সী ডন রেপো, যার প্রায় 15,700 ঘন্টার বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। রাত 9:20 বিমান জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টেক অফ করার পর বিমানের মধ্যে সবকিছুই স্বাভাবিক দিনের মতোই চলছিল। যাত্রীরা তাদের যাত্রার আনন্দ নিতে থাকে এবং ক্রু মেম্বাররাও তাদের কাজে ব্যস্ত ছিল। বিমান তখনও পর্যন্ত এয়ারপোর্ট থেকে টেক অফ করেছে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আর সময় প্রায় রাত 11:30। এই সময় বিমান মায়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করার কথা, সেই জন্য বিমানের মুখ্য পাইলট বব লুফ্টের দ্বারা বিমানের ল্যান্ডিং গিয়ারকে নিচে নামানো হয়। আপনাদের জানার জন্য বলে দিই যে ল্যান্ডিং গিয়ার বিমানকে টেক অফ এবং ল্যান্ডিং করার সময় সাহায্য করে। আর ল্যান্ডিং গিয়ার খোলার পরই নচ গিয়ার নামে যে ইন্ডিকেটর থাকে সেটির রং হালকা হয়ে যায়, কিন্তু এইখানে কিছুটা আলাদা হয়। কো পাইলটের ভূমিকায় থাকা স্টক স্টিল যখন ওই ইন্ডিকেটরের দিকে দেখে তখন সেখানে কিছু অবাক করা জিনিস নজরে আসে। লিভার নিচে হওয়ার পরেও এই ইন্ডিকেটর জ্বলেই না। তখন স্টক স্টিল দ্রুত সেই কথা মুখ্য পাইলট বব লুফ্টকে বলে। বব আবার লিভারকে ওপরের দিকে তোলে, আবার নিচের দিকে নামায়, কিন্তু পুনরায় ওই ইন্ডিকেটর জ্বলেই না। দুজন পাইলট এই জিনিস বুঝতেই পারছিল না যে আসলেই এই ইন্ডিকেটর জ্বলছে না কেন। আর ইন্ডিকেটর ছাড়া এটি জানা সম্ভবই নয় যে বিমানের ল্যান্ডিং গিয়ার খুলেছে নাকি খোলেনি। যদি ল্যান্ডিং গিয়ার না খোলা অবস্থায় বিমানকে ল্যান্ডিং করা হয় তাহলে সেটি একটি বড় দুর্ঘটনার শিকার হবে। তো সেই জন্য পাইলট দ্রুত এটিসির সঙ্গে যোগাযোগ করে এই কথা জানায় যে তাদের বিমানের ল্যান্ডিং গিয়ার বক্স খুলছে না। এরপর এটিসি পাইলটকে নির্দেশ দেয় তাদের বিমানকে দ্রুত 2000 ফিট উঁচুতে নিয়ে যেতে। এটিসি থেকে নির্দেশ পাওয়ার পরই বব বিমানকে 2000 ফিট উচ্চতায় নিয়ে যায়, যেখানে বিমান পশ্চিম দিকে মেঘের ওপর দিয়ে যেতে থাকে। এরপর মুখ্য পাইলটের ভূমিকায় থাকা বব লুফ্ট কো পাইলট স্টক স্টিলকে বলে যে বিমানকে অটো পাইলট মোডে অন করে ছেড়ে দিতে। অটো পাইলট মোড অন করার 80 সেকেন্ড পরও বিমান 2000 ফিট উচ্চতায় উঠতে থাকে। এরপর ফ্লাইট ইঞ্জিনিয়ার ডন রেপো কেবিনে আসে এবং ক্যাপ্টেন বব তাকে এই ইন্ডিকেটর খারাপ হওয়ার ঘটনাকে চেক করতে বলে। ফ্লাইট ইঞ্জিনিয়ার রেপো বিমানের পুরো ইন্ডিকেটর সিস্টেমকে খুলে দেয় এবং সবকিছু ভালোভাবে চেক করে, কিন্তু সবকিছু ভালোভাবে চেক করার পরেও এই ইন্ডিকেটর পুনরায় জ্বলে না। এরপর সে সেই বাটনকে প্রেস করে, যার ফলে সব ওয়ার্নিং লাইট একসাথে জ্বলে ওঠে, যার মাধ্যমে এটি জানা যায় যে বিমানের সব সিস্টেম ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। কিন্তু সেই বাটনকে প্রেস করার পরেও সেই ইন্ডিকেটর জ্বলে না, যার পর বিমানের মুখ্য পাইলট বব রেপোকে নির্দেশ দেয় যে বিমানের মাঝের কেবিনে গিয়ে সেখানে থাকা ছোট জানালা দিয়ে দেখতে যে বিমানের ল্যান্ডিং গিয়ার খুলছে নাকি খুলছে না। রেপো দেরি না করে মাঝের কেবিনে পৌঁছায়, যেখানে সে দেখে বিমানের পিছনে থাকা ল্যান্ডিং গিয়ার তো খুলছে কিন্তু নচ গিয়ার তখনও বন্ধ আছে। আর এই নচ গিয়ার ছাড়া বিমানকে ল্যান্ডিং করানো কখনোই সম্ভব নয়, আর যদি এটি করার চেষ্টাও করে তবুও প্লেন একটা বড় দুর্ঘটনার শিকার হবে। এই সবের মধ্যে প্রায় 2 মিনিট সময় পেরিয়ে গেছে এবং বিমান নিজে নিজেই 100 ফিট নিচে নেমে যায়, কিন্তু এই জিনিস না তো পাইলট লক্ষ্য করে আর না তো ক্রু মেম্বার বুঝতে পারে। প্লেন ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে। পরবর্তী 70 সেকেন্ডের মধ্যেই এই বিমান 250 ফিট আরও নিচে নেমে যায়। এই উচ্চতায় আসার পর প্লেনের সমস্ত ওয়ার্নিং অ্যালার্ম বাজতে শুরু করে। বিমানের মধ্যে সব প্যাসেঞ্জার মৃত্যুর ভয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করে দেয়। ক্রু মেম্বার সব যাত্রীদের শান্ত করার কাজে ব্যস্ত ছিল। আর পরবর্তী 50 সেকেন্ডে এই বিমান নিজের নির্ধারিত উচ্চতা 2000 ফিট থেকে 1000 ফিটে চলে আসে। আর এরপর কো পাইলট স্টক স্টিল এই বিমানকে 180 ডিগ্রিতে ঘোরানোর চেষ্টা করে, কিন্তু উচ্চতা কমের জন্য সে এটিতে সফল হয় না। আর পরবর্তী 10 সেকেন্ডে এই বিমান আরও নিচে নেমে আসে এবং ক্র্যাশ হয়ে যায়। মৃত্যুর এই ঘটনা কতটা ভয়ানক ছিল আপনি এটির আন্দাজ এই কথা থেকে কল্পনা করতে পারবেন, যখন এই প্লেন মাটিতে ধাক্কা লেগেছিল তখন সেটির গতিবেগ 365 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল। বিমান এয়ারপোর্ট থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ক্র্যাশ হয়েছিল। এই ঘটনায় 101 জন লোকের মৃত্যু হয়, আর ভাগ্যবশত 75 জন লোকের জীবন বেঁচে যায়, যার মধ্যে 67 জন প্যাসেঞ্জার ছিল এবং 8 জন ক্রু মেম্বার।
এরপর এই ঘটনার জন্য তদন্ত শুরু করা হয় এবং প্লেন থেকে পাওয়া ভালো পার্টসকে অন্য দ্বিতীয় প্লেনের খারাপ পার্টসের সঙ্গে পরিবর্তন করে দেওয়া হয়। কিন্তু বন্ধুরা, আপনি এখন এটি ভাবছেন যে এই প্লেন ক্র্যাশ তো একটি নর্মাল প্লেন ক্র্যাশের মতোই ঘটনা ছিল, তো সেই বিমান ভুতুড়ে কিভাবে হলো? তো এই কথাকে বোঝার জন্য আমরা আপনাকে আরও একটি ইস্টার্ন এয়ারলাইন ট্রাইস্টার 318 নিয়ে যাই। 180 জন যাত্রীতে ভর্তি এই বিমান নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা হয়। টেক অফ করার কিছুক্ষণ পরেই এই বিমানের একজন এয়ার হোস্টেস নিজের জায়গা থেকে ওঠে এবং ফুড স্টোরে যায়। ফুড স্টোরে গিয়ে যখনই সে খাবার গরম করার জন্য ওভেনে নিজের হাত দেয়, তখনই সামনের দৃশ্য দেখে তার নিঃশ্বাস একবারের জন্য থেমে যায়। সে চিৎকার করার তো চেষ্টা করে, কিন্তু তার শব্দ গলা থেকে বের হচ্ছিল না। এখন তো আপনি অবশ্যই ভাবছেন যে সেই এয়ার হোস্টেস কি এমন দেখলো যার জন্য এত ভয় পেয়ে গেল। সে সেই ওভেনের পিছনে থাকা একটি আয়নায় একটি চেহারা দেখতে পায় যেটা যথেষ্টই ভয়ানক ছিল। সাথে সাথে ওই ভয়ানক চেহারার চোখ কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু এয়ার হোস্টেস ম্যারি এতটা ভয় পেয়েছিল যে কোনো শব্দ মুখ থেকে তার বের হচ্ছিলই না। শেষ পর্যন্ত ভয় পেয়ে সে চোখ বন্ধ করে দেয় এবং কিছুক্ষণ পর সে যখন চোখ খোলে তখন সব কিছুই ঠিকঠাক ছিল, সেই চেহারা তখন সেখানে ছিল না। ম্যারি এটি ভাবে এটি হয়তো তার স্মৃতিভ্রম। আর এটি ভাবতে ভাবতে যখন সে পুনরায় তার হাত সেই ওভেনের দিকে এগোয়, তখন আবারও সেই চেহারা তার সামনে এসে যায়। আর এইবার তার চোখের বদলে ঠোঁট কিছু বলার চেষ্টা করে। এমনটা মনে হচ্ছিল যেন সেই চেহারা ম্যারিকে কিছু বলতে চায়। ম্যারির কিছুক্ষণ পর মনে হয় যেন সে অন্য কোনো পৃথিবীতে চলে এসেছে, কিন্তু সে নিজেকে সামলে সোজা বিমানের ফ্লাইট ইঞ্জিনিয়ারের কাছে পৌঁছায় এবং সেসব ঘটনা তাকে বলে। প্রথমে তো ফ্লাইট ইঞ্জিনিয়ার ম্যারির এই কথা বিশ্বাস করছিলই না, কিন্তু সে যখন ম্যারির সাথে ফুড স্টোরে পৌঁছায় তখন তারা অবাক হয়ে যায়, কারণ সেই চেহারা আসলেই আয়নাতে দেখা যাচ্ছিল। আর এখন তো এই চেহারা কথাও বলছিল। ফ্লাইট ইঞ্জিনিয়ার এবং ম্যারিকে এই চেহারা বলে যে সাবধান থাকো, বিমানে কিছুক্ষণের মধ্যেই আগুন লাগবে। এটি বলেই সেই চেহারা আবার সেখান থেকে মিলিয়ে যায়। ম্যারি তখনও পর্যন্ত বুঝতেই পারছিল না যে আসলে এই চেহারা কাজ ছিল, কিন্তু ফ্লাইট ইঞ্জিনিয়ার এই চেহারাকে দ্রুত চিনতে পারে। এই চেহারা ক্র্যাশ হওয়া ফ্লাইট 401 এর মৃত ইঞ্জিনিয়ার ডন রেপোর্ট ছিল। হ্যাঁ, আপনি অবশ্যই ঠিক শুনেছেন, তাদের সতর্ক করা চেহারা অন্য কারো ছিল না, বরং ডন রেপোরই ভূত ছিল। এরপর ফ্লাইটের ইঞ্জিনিয়ার এবং ক্রু মেম্বার ম্যারি এই কথা সব ক্রু মেম্বার এবং পাইলটকে বলে, কিন্তু কেউই তাদের এই কথা বিশ্বাস করতে চাইছিল না। কিন্তু এরপর ফ্লাইট যখনই এগিয়ে যেতে থাকে এবং যখন বিমান মেক্সিকোর কাছে পৌঁছে যায়, পাইলট বিমানের ইঞ্জিনের কিছু সমস্যা অনুভব করে। ইঞ্জিন ঠিকঠাকভাবে কাজ না করার জন্য বিমানকে আবার নিউ ইয়র্কের দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়। নিউ ইয়র্কে পৌঁছে এই বিমান সফলভাবে ল্যান্ডিং করে নেয়। বিমানকে রিপেয়ার করার পর পরীক্ষা করার জন্য বিমানকে আবার ওড়ানো হয়, কিন্তু বিমান যখনই আকাশে উঠতে থাকে তখন বিমানের লেফট ইঞ্জিন আকাশে বোমের মতো বাস্ট হয়ে যায়, যেটি দেখে সবারই নিঃশ্বাস আটকে যায়। এটি দেখে ফ্লাইট ইঞ্জিনিয়ার ডন রেপোর কথা বারবার মনে পড়েছিল। এই অবস্থা দেখে সবাই বারবার এটি ভাবতে থাকে যে যদি সে এই বিমানে বসে থাকতো তাহলে সে এখনো পর্যন্ত বেঁচে থাকতো। এই রকম এক অদ্ভুত কারণের জন্য এই ঘটনাকে দ্য গোস্ট ফ্লাইট অফ ফ্লাইট 401 নাম দেওয়া হয়েছিল। আর শুধু এইটুকুই নয়, সাল 1978 এই ঘটনার পর দ্য গোস্ট অফ ফ্লাইট 401 নামে একটি সিনেমা তৈরি হয়েছিল। এর সাথে আপনাকে আরো একটি ভয়ানক কথা বলে দিই, যে পার্টস ফ্লাইট 318 এ লাগানো হয়েছিল সেটি ফ্লাইট 401 এর দুর্ঘটনায় বেঁচে যাওয়া পার্টস ছিল। হয়তো আপনি এখন এই দুটি বিমানের মধ্যে লিংক বুঝতে পাচ্ছেন। যদিও এটি প্রথমবার ছিল না যে বিমানে এই রকম ভুতুড়ে ঘটনা ঘটেছিল, ফ্লাইট 401 ক্র্যাশ হওয়ার পর অনেকবার এই রকম ঘটনা দেখা গেছে। আর সব থেকে অদ্ভুত ঘটনা হলো ইস্টার্ন এয়ারলাইনের ভাইস প্রেসিডেন্টের সাথে ঘটা ঘটনা। এই কথা সাল 1973 যখন ইস্টার্ন এয়ারলাইনের ভাইস প্রেসিডেন্ট ফ্লাইট 318 এ যাত্রা করছিল, আর তার পাশে পাইলটের ড্রেস পরে ফ্লাইটের ক্যাপ্টেন বসেছিল। দুজনের মধ্যে অনেক ভালোই কথা চলছিল, কিন্তু তখনই হঠাৎ ভাইস প্রেসিডেন্টের মনে হয় যে বিমানের ক্যাপ্টেন যদি তার সঙ্গে বসে থাকে তাহলে বিমান চালাচ্ছে কে। এটি ভাবার পরই ভাইস প্রেসিডেন্ট দ্রুত সিট থেকে ওঠে এবং ককপিটের কেবিনের দিকে দৌড়ে যায়, কিন্তু যাওয়ার আগে ক্যাপ্টেনের চেহারা ভালো করে দেখে এবং যখন তার নজর এই চেহারার উপর যায় তখন সে অবাক হয়ে যায়, কারণ এই চেহারাকে সে ভালোভাবেই জানতো। এই চেহারা ফ্লাইট 401 এর ক্যাপ্টেন বব লফটের ছিল, যে মারা গিয়েছিল প্রায় এক বছর হয়ে গেছে, আর সেই বব লফটি ভূত হয়ে তার পাশে বসেছিল। এরপর ভাইস প্রেসিডেন্ট দ্রুত পাইলটের কেবিনে পৌঁছায় এবং সব ঘটনা ওই পাইলটকে বলে। যখন পাইলট বব লফটের ভূত দেখার জন্য সেখানে পৌঁছায় তখন সেখান থেকে সে মিলিয়ে গিয়েছিল। এইরকমই একটি ঘটনা ট্রাই 3-3 আরও একবার ঘটেছিল, যখন এই জাহাজের ফ্লাইট ইঞ্জিনিয়ার রুটিন টেস্ট করার জন্য বিমানের কেবিনে যায়, কিন্তু কেবিনের মধ্যে যাওয়ার সাথে সাথেই
তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর এটি এই জন্য হয় কারণ বিমানের কেবিনে সে ডন রেপোর ভূত বসে থাকা অবস্থায় দেখতে পায়। ফ্লাইট ইঞ্জিনিয়ারকে দেখার পর ডন রেপোর ভূত সিট থেকে ওঠে এবং তাকে বলে বিমানের সবকিছু ঠিকঠাকই আছে। এইটুকু বলে সে বিমানের পিছনে থাকা দরজা দিয়ে কোথাও মিলিয়ে যায়। যখন এই ঘটনা বাড়তে থাকে তখন কোম্পানি সত্যতা জানার জন্য একটি তদন্ত কমিটি তৈরি করে। কিন্তু এই তদন্ত কমিটির একজন সদস্য যখন মায়ামি থেকে আটলান্টা যাচ্ছিল তখন সেও পাইলটের কেবিনে ডন রেপোর ভূতকে কাজ করতে দেখে। ইস্টার্ন এয়ারলাইন 401 ক্র্যাশ হওয়ার পর এবং তারপর ঘটা ভূতুড়ে ঘটনার উপর জনজি ফুলার দ্বারা দ্য গোস্ট অফ ফ্লাইট 401 লেখা হয়েছিল। এই বইতে বলা হয়েছিল যে ফ্লাইট 401 ক্র্যাশ হওয়ার পর অনেকবার অনেক বিমানের সাথে ভূতুড়ে ঘটনা ঘটেছিল। আর যে যে বিমানে এই ভূতুড়ে ঘটনা ঘটেছিল সেটি এই কারণে ছিল কারণ এই বিমানে ফ্লাইট 401 এ বেঁচে থাকা পার্টস বের করে সেইগুলিকে অন্য বিমানগুলিতে ব্যবহার করা হয়েছিল। হয়তো এটি ছিল যার কারণে এই রকম ভূতুড়ে ঘটনা দেখা যাচ্ছিল। কিন্তু যাই হোক, ডন রেপো মৃত্যুর পরেও তার কাজ শেষ করে চলেছে আর অনেক লোকের জীবন বাঁচেছিল। না হলে ফ্লাইট 318 এর অবস্থা সেই রকম হতো যেই রকম ফ্লাইট 401 এর সাথে হয়েছিল। তো বন্ধুরা, এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসময় থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে সেফ।